রাজ্যের সকল অংশের মানুষের সুখ সমৃদ্ধির স্বার্থে উল্লেখযোগ্য বিভিন্ন পদক্ষেপ একের পর এক গ্রহণ করেছে রাজ্য সরকার। জনকল্যাণে রাজ্য সরকারের এই সদর্থক ভূমিকাকে ধন্যবাদ জানিয়ে প্রদেশ বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, নিজেদের প্রতিশ্রুতি পালন করে 3 লাখের উপর মানুষকে সামাজিক ভাতা দেবার ব্যবস্থা করেছে সরকার এবং আরও নতুন 30,000 জনকে সামাজিক ভাতা সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। ওই 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়ার জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে রাজ্য সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার সেটা উদ্যোগ গ্রহণ করেছে। তাতে এই রাজ্য সরকারের 72 কোটি টাকা খরচ হবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে 258 জনকে অফার প্রদান করা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে আরো বিভিন্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। সুব্রত দপ্তরের ডিটেলস ইন ডিটেলস আপনাদের কাছে উপস্থাপন করবে। তো আমি এই রকম যে ঐতিহাসিক সিদ্ধান্ত, এই পূজার আগে এই রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে যে সরকার সদাতর ভূমিকা পালন করছে, তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। শিক্ষা দপ্তরের উদ্যোগে টেট উত্তীর্ণদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি। সাধারণ বেকারদের কর্মসংস্থানের জন্য 6,065 জনকে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেবার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। রাজ্যের বিশাল অংশের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের 15% সাম্মানিক বৃদ্ধি করার যে কল্যাণমুখী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে তার জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি। চুক্তির ভিত্তিতে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 6,065 জন, যার যোগ্যতা অষ্টম মান হলেই হবে এবং বয়স 21 বছর থেকে 45 বছর তার সীমাবদ্ধ থাকবে। তার এই নিয়োগের ক্ষেত্রে জেলার এসপি এবং স্থানীয় থানার মাধ্যমে আবেদন করে যারা রাজ্যের বেকাররা রয়েছেন তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তাদের বেতন ন্যূনতম 10,000 টাকার থেকেও বেশি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় নিয়েছে। তার জন্য আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের যেহেতু এটা সেন্ট্রালের প্রজেক্ট, সেখানে 90, 90 এবং 10 এই রেশুতে তাদেরকে বেতন দেওয়া হতো, মানধন দেওয়া হতো। রাজ্য সরকারের যেখানে 10% যেটা দেওয়া হতো তার 15% রাজ্য মন্ত্রিসভায় গতকালকে সেখানে ঘোষণা করেছে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে আমার রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 15% বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। যেন অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারদের যে রেশুতে বেতন বৃদ্ধি করার ঘোষণা করেছেন রাজ্য সরকারের, যে 10% তার উপর 15% আশা যারা কর্মী আছে তাদেরও সেই রেশুতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত আমার রাজ্য সরকার নিয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি রাজ্যের যে সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের গরিব অংশের মানুষ এবং শ্রমজীবী অংশের মানুষ সহ সরকারি কর্মচারী এবং বেকারদের কর্মসংস্থানের জন্য বিজেপি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।